আপনারা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হলো শুভ লক্ষ্মী পূজা। তো তোমাদের সকলকে, আমার ইউটিউব ফ্যামিলিকে, আমি সবাইকে জানাচ্ছি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এদিকে আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, বাসন ওসন সব কিছু ধোয়া টোয়া সব হয়ে গিয়েছে। আধা আমি আগের দিন করে রেখেছিলাম আর আধাটুকু আজকে করেছি। তো ফুল টুল সব কিছু আমি একটা থালের মধ্যে গুছিয়ে নিয়েছি পুষ্পপত্রের মধ্যে। তো এদিকে আমার বরের ফুলের মালা বানিয়ে দিচ্ছে আমাকে। তো প্রত্যেক বছর ওই ফুলের মালাটা বানায় ঠাকুরের জন্য। তো মালাটা ওর বানিয়ে তারপরে মাকে পরিয়ে দিয়েছে। এদিকে মার জন্য নতুন কাপড় আনা হয়েছে, সেটাও পাতা হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝবে, চিকচিকি কাপড়টা যে দেখতে পাচ্ছ সেই কাপড়টা নতুন আনা হয়েছে, সেটা পাতা হয়ে গেছে। পাতানোর পরে মা গলাতে ফুলের মালাটা পরিয়ে দেওয়া হলো। তো এদিকে অয়েটা সেরে বার হয়ে গেল। তারপরে আমি এদিকে আস্তে আস্তে সব কিছু করতে শুরু করলাম। প্রথমে আমি থালটা ভালো করে সাজিয়ে নিলাম পুষ্পপত্রটা। এখানে সব কিছু আমি নিয়ে নিচ্ছি, আর ফুল, দুব্বা, ধান, পান, তুলসী পাতা সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। তারপরে এদিকে আমি প্রথমে গুরুদেবকে সেবাটা দিয়ে দিলাম, প্রদীপটা জ্বলিয়ে দিয়েছি। তারপরে ওদিকে আমি এদিকে সেরে লক্ষ্মীর জন্য সব কিছু রেডি করেছি। যেগুলো যেগুলো বাটা আমি রেডি করেছি সেগুলো সাজিয়ে দিচ্ছি এক এক করে। আর ঘরটা বসানো আমার হয়ে গিয়েছে। তারপরে আমি এদিকে ধুনোর জন্য ছোবাটা দিয়ে ধুনোটা জ্বলিয়ে নিলাম। এদিকে প্রদীপটা আমি জ্বলিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিয়েছি। আর ওদিকে পুষ্পপত্রটার উপরে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, আর পাঁচালিটাও সেখানেই আছে। তো ও আর আমি আজকে মিলে সুন্দর করে পূজাটা দিলাম। বাড়িতে মা তো নেই, মার শরীরটা খুবই খারাপ, তো মা মেডিকেলে আছে। তো তাই আজকে পুজোটা একদম সিম্পলভাবে করা হয়েছে, মা বলেছে সাধারণভাবে দিতে। তো দুজনে মিলে দিয়েছি প্রথম, আর তার আগেরবার যা পুজো দিয়েছিলাম সে তখন আমি আর মা মিলে দিয়েছিলাম আমরা। আর এবার তো মা নেই, তো আমরা দুজন মিলে দিয়েছি। তো এদিকে ও ছোবাটা সুন্দর করে জ্বলিয়ে দিয়েছে, জ্বলছিল না ভালো করে, জ্বলা হয়ে গিয়েছে। তারপরে ধুনোটা দেখিয়ে, ধুনোটা মানে দেখিয়ে তারপরে আমি পাঁচালিটা পড়া স্টার্ট করেছি। এদিকে ও শঙ্খটা বাজিয়ে দিল। তো ধুনাটা যাও ভালো করে জ্বলে নি, তারপরে আবার আমি একটু জেটে উঠে দিলাম, তারপরে সুন্দর করে ধোঁয়াটা উঠছে। তো এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এদিকে আমার সব হয়ে গিয়েছে। তারপরে আমি প্রদীপটা দিয়ে আরতি করে দিয়েছি, সব দিকে দেখিয়ে দিয়েছি সুন্দর করে। এদিকে একটা প্রদীপ জ্বলিয়েছি গুরুদেবের সামনে, আর ওদিকে লক্ষ্মীমার সামনে একটা প্রদীপ দিয়েছি। সেই প্রদীপটা দিয়ে আমি আরতিটা করে সব দিকে দেখিয়ে দিয়েছি। তো সেটা দেখানো হয়ে যাওয়ার পর আবার আমি ধুনোটা সব দিকে দেখিয়ে দিলাম। তারপরে পাঁচালিটা হাতে নিয়ে আমি দুব্বা, ধান, ফুল সব কিছু হাতে নিয়ে পাঁচটা ফুটো দিয়ে দিলাম বইটার উপরে। তারপরে বইটা পড়া স্টার্ট করলাম আমি। তো এদিকে আমি পাঁচালিটা পড়তে পড়তে ততক্ষণে আমার বরে ধুনোটা সারা ঘরে দেখিয়ে ধূপতিটা আবার এনে রেখে দিয়েছে মাঝখানে। তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, ওই যে সাইডে দেখতে পাচ্ছ তোমরা একটা বাটা আছে, সেটা মানে ভুজ্য, সেটা এক কিনারে দিয়েছি। আর বাদ বাকি বাটাগুলো দুটো আছে নিচে দিয়েছি আর দুটা উপরে দিয়েছি। তো এখানে আমার বই পড়াটা কমপ্লিট হয়ে গিয়েছে, ফিনিশিংয়ে আবার ও আর এসে
অঙ্কটা বাজিয়ে দিল, তো এখানে বই পড়াটা কমপ্লিট হয়েছে। তো এইভাবে আজকে আমার পুজোটা পুরোপুরিভাবে কমপ্লিট হলো। তো তোমাদের আজকে আমার এই পূজাটা পূজার ব্লগটা মানে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একদম সিম্পলভাবে আজকে পুজোটা করেছি, যেহেতু মা ঘরে নেই তো বলেই দিয়ে গিয়েছিলো যে সিধা সাধাভাবে করতে। তো তোমাদেরকে আমি আগের ব্লগে একবার বলেও ছিলাম যে মা শরীরটা কতদিন ধরে মানে ভালো না, হাতের ব্যথা প্রচুর ছিল। তো মা নেই ঘরে, তো আজকে এবার মানে তো মা ছাড়া মানে আমরা দুজনে মিলেই পুজো দিয়েছি। সামনে আগের বছর মানে দুজনেই ছিলাম, একসাথে পুজো দিয়েছিলাম, তো এবার মানে সেটা তো পসিবল ছিল না। তাও পূজাটা না দিলেও তো ভালো লাগে না। তো এইভাবে আজকে পূজাটা শেষ করলাম। আজকে আমি আর আমার হাজব্যান্ডে মিলে আমরা দুজনে মিলে আজকে পুজোটা কমপ্লিট করেছি। তো সকালে অনেক সকালেই উঠেছি, আজকে সম্পূর্ণ কাজকর্ম শেষ করে ধুমাধুম 10:30টার ভিতরে ঠাকুরঘরে গিয়েছি। আর তারপরে তো দেখলি তোমরা সব কিছু আমরা দুজন মিলেই করেছি। তো আজকে পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটাকে ছোট্ট একটা লাইক করতে ভুলবে না, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ফিরে আসবো তোমাদের কাছে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আর যেহেতু মা নেই তো সিম্পলভাবেই আজকে পুজোটা করেছি। আর গেল বছর আমি আর মা একসাথেই করেছিলাম, তো এবার মাকে খুব মিস করছি, তো এবার আমি আর আমার বর একসাথে মিলে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।